রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের আশীর্বাদ মঙ্গল ঈশ্বর পরম করুণা আমি ভালো আছি। চলুন কিছু আলোচনা শোনাবো আর ভগীরথ ঘোষের কিছু কথা শোনাবো। গত 22 তারিখে ভগীরথ ঘোষ মহাশয় সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ভিডিওটি 12 মিনিটের উপর, তো আমরা যেটা দেখতে পাই যে টোটাল 12 মিনিটের ভিডিও বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা বা ভিউয়ার্সরা দেখেন না, 5 মিনিট 6 মিনিট এরকমই দেখেন। তো তারই জন্যে মেন জায়গাটুকু কেটে নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির করাবো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং এই সময়ে কী করণীয় সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা হয়েছে, সেগুলো আপনাদের সবসময় মাথায় রেখেই কিন্তু চলা দরকার। আমরা সমস্তটাই জানি, যারা আন্দোলনকারী তারাও জানি, যারা আন্দোলন করেনি তারাও জানি যে 17 বছর চাকরির পরে বর্তমান পজিশন কী সেটাও জানি। অতএব সেরকম একটা চূড়ান্ত মুহূর্তে দাঁড়িয়ে ভগীরথ ঘোষ মহাশয় তার অত্যন্ত মূল্যবান বার্তা দিয়ে থাকেন, সেগুলো আমরা শোনাচ্ছি। তো চলুন শুনুন এবং বিষয়গুলো নিজের মনে গেঁথে নিন। পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ কি? অত্যন্ত ভালো। আপনি কি এর আগের দিন বলছিলেন যে আন্দোলন করে লড়াই করে পাওয়া যাবে, এমনি এমনি পাওয়া যাবে না, বিজেপি আসুক আর যে আমি সেটা বলছি না, যদি আলোচনা স্তরে গিয়ে হয়ে যায় তাহলে লড়াই করার কি দরকার, যদি আলোচনা স্তরে গিয়ে যদি না হয়, যদি আমাদের আঙুল দেখাতে হয় তার জন্য আমরা প্রস্তুতি নিয়েই রেখেছি, এটাই বলা হয়েছে। তবে আশা করছি যে এখানে আমরা যেটা ফিল করছি বা বিভিন্ন জন আলোচনা করছেন যে বেতন কাঠামো যদি দেবেই তাহলে ডিরেক্টলি বেতন কাঠামো কথাটা উল্লেখ করলে তো আরও স্বতঃস্ফূর্তভাবে পার্শ্ব শিক্ষকরা যে পরিবর্তনের ডাক দিয়েছিল তাতে আরও হাওয়া লাগাতে পারত। তো সেই জায়গায় 15-20 লিখেছে মানে হয়তো এই দিদিমণির মতোই করবে, কি বলবে? সে আশঙ্কা যে আমার নেই তা না, আপনাদের মতো সে আশঙ্কাও আমার রয়েছে। আমি আগেও বলেছি যে চুন খেয়ে মুখ খুললে দই দেখলেও ভয় লাগে, তো সে জায়গাটা থেকে আমিও বেরোতে পেরেছি খুব না। তবে আমি আশাবাদী যে যে অবস্থায় রয়েছি সেই অবস্থার উন্নতি হবে, সেটা নিয়ে আমি আশা করি। তবে প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকার একটা মত যে পরিবর্তন না হলে কিছুই হবে না। একদমই তাই, আমি মানে পরিবর্তন যদি না হয় তাহলে যেমন আছে তেমনই থাকবে এবং আরও অনেক অত্যাচার নেমে আসবে, অবনতি ঘটবে। আমি তো বলেছি যে আমরা যে লড়াইটা করছি এটা হচ্ছে বাঁচার লড়াই, আপাতত বেঁচে থাকুন, তারপরে লড়াইয়ের জায়গা পাবেন, মাইনা বৃদ্ধির জায়গা পাবেন, পে স্কেলের জায়গা পাবেন, দাবি আদায়ের জায়গা পাবেন, কিন্তু বাঁচার লড়াই, বাঁচতে গেলে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হঠাৎ হবে ইমিডিয়েট অ্যাস্টোনেস্ট। আর সে কাজে আমরা অনেকটা এগিয়ে গেছি, সংগঠনগতভাবে এগিয়ে গেছি, ব্যক্তিগতভাবে এগিয়ে গেছি, সমস্ত স্তর থেকে আমরা যেভাবে মাঠে নেমে এই বছর প্রথম সরাসরি রাজনৈতিক ময়দানে আমরা নেমেছি, ইতিপূর্বে কিন্তু এরকম ঘটনা ঘটেনি। তবে আমরা চরমভাবে আশাবাদী যে এই সরকার পরিবর্তন হচ্ছে সেটা নিশ্চিত হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমার অনেক সাথী এখন পর্যন্ত রয়েছেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, যদি সরকার পরিবর্তন না হয় আমি তাদের একটাই কথা বলবো, সরকার পরিবর্তন করার দায়িত্ব আপনার, আপনাকে সে দায়িত্ব মাথায় তুলে নিতে হবে, আপনাকে সে দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে, ঠিক যেমনভাবে আমরা নিয়েছি। তাই বন্ধুরা কোনো রকম ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকবেন, অবস্থার পরিবর্তন হবে, যদি সরকার পরিবর্তন হয় নিশ্চয়ই আমরা ভালো কিছু আশা করছি। মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টাও করছে, দরকার হচ্ছে সহযোগিতা, সকল শিক্ষকদের সহযোগিতা। ইতিমধ্যেই সবটা আমরা বাইরে জানাইনি, বেশ কিছু নেতৃত্বের সঙ্গে কয়েকবার আলোচনায় বসেছি, এই নির্বাচনী ইস্তাহার বের করার পর থেকে বিজেপি নেতৃত্বদের সঙ্গে বসেছি, সুজনদার সঙ্গে কথা বলেছি বাই ফোন, ওনাকে আমরা উইশ করেছি যে উনি যাদবপুর থেকে, কেন্দ্র থেকে উনি জয়লাভ করুন। অন্যদিকে অধীরবাবুর সঙ্গে আমার এর মধ্যে ফোনে কথা হয়েছে, আমরা সবটা বাইরে বলছি না, কারণ আমরা কাজ করছি, নীরবে কাজ করি এবং আশা করছি আমরা সাকসেস হব, সে বিষয় নিয়ে আমি অন্ততপক্ষে আশাবাদী। আর বলেই দিয়েছি যদি না হয় সোজা আঙুলে কেনা উঠলে আমার কাছে। একটা রাজনৈতিক প্রশ্ন করবো আপনাকে, যেহেতু রাজনৈতিক ময়দানেই মুখ্যমন্ত্রী লড়ছে, আপনিও লড়ছেন, এর আগে শুভেন্দু অধিকারী বিজেপির নামে যাচ্ছে তাইভাবে কথা বলতো, তারপরে বিজেপির ঘরে ঢুকলো, সে দল পরিবর্তন হতে পারে তাতে কোনো প্রশ্ন নেই, তাতে কোনো ঝামেলা নেই। গতকালকে আমরা দেখলাম আমাদের ফিরহাদ হাকিমের একটা অশ্রাব্য গালিগালাজ যেটা ভাইরাল হয়েছে, এবং আমার দৃষ্টিভঙ্গি যে উনিও এই দল ছেড়ে চলে যাওয়ার উপক্রম করছেন, সূচনা করছেন, তারই জন্য গালটা দিয়েছেন যাতে এই দলটা আরও ক্ষতিগ্রস্ত হয়। আপনার কী মতামত? দেখুন, আমি একটাই কথা বলবো যে এই যে রাজনৈতিক যে নেতৃত্বরা রয়েছে এটা কিন্তু শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, এরা হচ্ছে দেশ বলুন রাজ্য বলুন এর পরিচালক,
সেই পরিচালকদের মুখের ভাষা যদি এরকম হয়, আচার আচরণ যদি এরকম হয়, তাহলে পরে কিন্তু দেশে দুর্দিন আসতে বেশিক্ষণ সময় লাগবে। আপনারা দেখেছেন ইতিহাস সাক্ষী রয়েছে যে যে সমস্ত রাজারা যদি আজ থেকে রাজতন্ত্র যখন ছিল ভারতবর্ষে বা অন্যান্য দেশে, আপনি দেখবেন যে রাজারা অত্যন্ত অত্যাচারী ছিল, বিলাসবহুল ছিল, সুখ ভোগ করতো যারা, তাদের কিন্তু রাজত্ব বেশি দিন স্থায়ী হয়নি, মানুষ তাদেরকে মেনে নেয়নি, তাদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ বারবার তৈরি হয়েছে। তো এদের সময় শেষ হয়ে এসেছে, এরা এখন মানে মৃত্যুর আগের মুহূর্তে রয়েছে, ফলে এরকম ধরনের ভুলভাল ঘটবে। তবে আমি মনে করি এই ধরনের ঘটনা না ঘটাই বলো, যে রাজনৈতিক দলেরই হোক না কেন, অন্ততপক্ষে ভাষাগত জায়গায় একটা লাগাম রাখা অবশ্যই। আমার মনে হচ্ছে যে উনি টিকিট কাটবেন, ওখান থেকে খুলবেন, তারই জন্য এভাবে বলে দলটা কারণ নষ্ট করে দেওয়া, কারণ ওনার জামাইকে টিকিট দেন এরকম কিন্তু একটা খবর আছে, তার জন্য ক্ষোভ আছে। দেখুন মুখ্যমন্ত্রী তো অনেকবারই বলেছেন, তার বিরাট বড় জনসভায় বলেছেন যে একদিক থেকে প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রার্থীরাও জার্সি বদল করে অন্য দলে যাচ্ছে, অন্য দলের হয়ে খেলছে, আবার জেতার পরেও যে তার দলে থাকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, সেটা মুখ্যমন্ত্রীও জানে। অতএব এই ধরনের লিডাররা যে অন্যদিকে মুখ পেতে রয়েছে, শুধু ফিরাদবাবু নয়, আরও অনেক বড় বড় লিডার রয়েছে, অনেক বড় বড় ক্যান্ডিডেট, বর্তমানে ক্যান্ডিডেটই বলবো, তারা যে লাইন লাগিয়ে রেখেছে সে নিয়ে কোনো সন্দেহ নেই। আর আগামী দিনে এই সরকার পরিবর্তন হচ্ছেই এবং দ্বিতীয় বৃহত্তম দলই কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ থেকে ক্ষমতায় আসবে, সে বিষয় নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কারণ আজকে মুখ্যমন্ত্রী তার ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এখনও পর্যন্ত পা সারাতে না পারা, না সারা আর কি, সমস্ত কিছু কিন্তু এটাই প্রমাণ দেয়। আজকে উনি এই যে পাটাকে ব্যান্ডেজ করে এইভাবে যেভাবে হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছে, এতে পশ্চিমবঙ্গের যে শিক্ষা চিকিৎসা ব্যবস্থা সেটাকে যে উনি প্রতিদিন একটা করে থাপ্পড় মারছেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আজকে ডাক্তারবাবুরা কী করছে, এত বড় বড় ডাক্তার রয়েছে, এত বড় বড় চিকিৎসক রয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাদের তো আজকে সেই যে দক্ষতা যোগ্যতা সেটা তো আজকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করে দিয়েছে। এসএসকে আমাদের যে হসপিটালগুলো রয়েছে, পিজি হসপিটাল রয়েছে, এনআরএস হসপিটাল, বিরাট বড় মাপের ডাক্তার রয়েছে, তারা কী করছে আজকে, সেগুলো কিন্তু প্রশ্নচিহ্ন সম্মুখে আজকে দাঁড় করে দিচ্ছে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা। অন্যদিকে সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ, চিকিৎসা ব্যবস্থার অবস্থা খারাপ। আজকে কোভিড যেভাবে ছড়িয়ে পড়েছে চারিদিকে, তাতে কিন্তু কোভিডের ঠিকঠাক চিকিৎসা করার মতো কিন্তু আর জায়গা নেই। আজকে যদি কারোর করোনা হয় তাকে কিন্তু বাড়িতে তাকে নিজের মতো করে থাকতে হবে। আমি সকলকে অনুরোধ করবো, সারা রাজ্যবাসীকে অনুরোধ করবো, শুধু পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের নয়, আপনারা করোনা থেকে সাবধান হন, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, এবং যতটা পারেন পরিবারকে সুস্থ সবল রাখার জন্য বাড়িতে আটকিয়ে রাখুন। বাচ্চাদের আটকিয়ে রাখা অত্যন্ত কষ্টকর, তবুও তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বা যে কোনোভাবে তাদেরকে একটু ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টা করুন। এই করোনার যে সেকেন্ড ওয়েভ এটা কিন্তু অত্যন্ত মারাত্মক, আর যারা ভ্যাকসিন নিয়েছেন তারা যদি মনে করেন যে আমরা খুব সেফ রয়েছি সেটা ভাববেন না, কারণ ভ্যাকসিনের কাজ হচ্ছে 80% কাজ করছে, 20% কাজ করছে না। সেই 20%-এর মধ্যে যে আমি আপনি নেই সেটা কিন্তু বলার কোনো নিশ্চয়তা নেই। অতএব প্রত্যেককে সাবধানে থাকতে হবে, প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, এবং যতটা সম্ভব নিরাপদ দূরত্ব বজায় রেখে এগোবেন। আগামীকাল যারা ভোট করতে যাচ্ছেন বা আগামী দিনে যারা ভোট রয়েছে, যাদের ভোটকর্মী হিসাবে যারা রয়েছে, তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা সাবধানতা অবলম্বন করুন এবং নিরপেক্ষভাবে ভোটটা গ্রহণ করে আপনারা সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরবেন। আপনাকে লাস্টে যেটা জিজ্ঞেস করবো যে আপনি যে কথাগুলো এই সাক্ষাৎকারে বললেন তাতে করে পরিবর্তন নিশ্চিত, তাহলে এই দোষটা মেয়ের পরেই পার্শ্ব শিক্ষকদের সুদিন আসার সূচনা, এই তো? অবশ্যই, এর থেকে ভালো থাকুন, এই অবস্থায় আছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা চাইবো আপনার এই কথাগুলো বাস্তবে রূপান্তরিত হোক, কারণ আমরা 17 বছর ধরে ভুগছি এখানে এবং প্রতি মুহূর্তে আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে কোনো কথাই বলছে না। তো বলতে গেলে যেটা দরকার বলতে, আমি আপনার কাছে আগেও বলেছি যে আমরা কিন্তু চাপ সৃষ্টিকারী একটা গোষ্ঠী, অবশ্যই আমরা চাপ তৈরি করতে পারি, আমরা আদায় করার চেষ্টা করতে পারি, আমরা কিন্তু দেওয়ার মালিক নয়, দেওয়ার মালিক কিন্তু সরকার, যে সরকারে থাকবে সেই কিন্তু দেওয়ার মালিক। আমরা আমাদের মতো করে একটা চেষ্টা করছি, আমরা পার্শ্ব শিক্ষকদের একত্রিত করে রেখেছি, ঐক্যবদ্ধ করছি, এবং যখন যেখানে দরকার হচ্ছে সেখানে কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়তে পারছি, এই কাজটা আমাদের, আর আমরা সে কাজে সম্পূর্ণরূপে সফল হয়েছি। সফল হয়েছি বলে কিন্তু আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃত্বের ভাষণে, নির্বাচনী ভাষণে বলুন বা অন্য কোনো ক্ষেত্রে বলুন, সেখানে কিন্তু পার্শ্ব শিক্ষক ইস্যু থাকছে, এবং পার্শ্ব শিক্ষক ইস্যু এই 2021 সালের নির্বাচনের, বিধানসভা নির্বাচনের একটা অন্যতম বড় ইস্যু। অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দেওয়ার জন্য, আপনি ভালোভাবে ভোট দিয়ে ফিরে আসবেন এই কামনা করছি, সেই সাথে পশ্চিমবাংলার সমস্ত ভোটকর্মী যারা যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর সাথে সহকারে
সমস্ত মানুষ যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সেটা আমরা চাই, সেই কামনাই করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ডেকে সরা গেলেও ধান বানে, সেটাই কিন্তু আমরা করে দেখালাম। ভগীরথ ঘোষ বাবু আমরা আগেই কন্ট্যাক্ট করেছিলাম যে এখানে আসলেও কিন্তু ভিডিও করতে হবে, তো সেটা করে আপনাদেরকে দিলাম। আশা করছি আপনারা বুঝবেন এবং কী বার্তা দেওয়া হচ্ছে সেটাও বুঝবেন। তো ভারতের সুস্থ থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে সমস্ত হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে শেয়ার করে পৌঁছে দেবেন। ধন্যবাদ।